আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার ইন্টারভিউ, এটা তো আমার ইন্টারভিউ, আপনারা যদি ওকে নিয়ে পরে থাকেন ওর ছবি লাগান, এটা আমার দরকার নেই। ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতে চান আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে, আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? অন্য তারকার মতো পকেট থেকে দশ জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আপনারা আমাকে নিয়ে আসলে প্রস্তুত তাহলে আপনাদের শেষ, মোটামুটি ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ সব শেষ। এটা কি জানতে চাবেন? এটার তো অ্যান্সার এটাই যে হ্যাঁ রিলিজ থেকে রিমুভ করে দিয়েছিল, এটা তো জানতে চাওয়ার কিছু নাই, কোনো ঝগড়া হয় নাই, একদম সাইলেন্টলি রিমুভ করে দেয় আমাকে, এটাই যে ও আরো বড় কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই আল্লাহ ওকেও দিছে আমাকেও দিছে। তো আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার ইন্টারভিউ, এটা তো আমার ইন্টারভিউ, আপনারা যদি ওকে নিয়ে পরে থাকেন ওর ছবি লাগান, এটা আমার দরকার নেই। আপনারা আমাকে নিয়ে আসলে প্রস্তুত তাহলে আপনাদের শেষ, মোটামুটি ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ সব শেষ। আমার পরিকল্পনা আমি পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারিনি। আমার স্টুডেন্ট ছিল উত্তরাতে, সাত ফ্রেন্ড মিলে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেচেও দিয়েছি, এক বছরও থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে দশ জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই, আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া, অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা হোক, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আছে এটাই। সো আমরা মোটামুটি অনেক আলাপ করছি, মনে হয় যে আমি সবাইকে অ্যান্সার দিতে পারছি। তবে আমার রিকোয়েস্ট আছে আপনাদের একটা, আমি যেহেতু সুন্দর করে অ্যান্সার দিছি, কাইন্ডলি অন্য কোনো আর্টিস্টের ছবি দিয়ে আমার থাম্বনেলটা বানায়েন না, কাইন্ডলি আমার কোনো জড়িত কোনো মানুষের সাথে ট্যাগ দিয়ে টাইটেল দিয়ে এটা করেন না, আমার নামটাই রাইখেন টাইটেল, আমি কথা বলতেছি তো আমার চেহারাটাই রাইখেন, আমি অনেক খুশি হব আপনাদের। ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতে চান আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে, আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম, পরের দিন সকালে আমি তো এটা ইন্টারভিউতে বলেছি, এটা মানুষ তো দেখেছেই, এক কথা দুইবার রিপিট করে দুই চ্যানেল যাওয়ার তো কিছু নাই, ওই ক্লিপ তো দেখছেই। না না না, তার অ্যান্সারটা দিয়ে নেই, যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে দাঁড়ায় বলছে যে আম্মু নাস্তাটা দিতে পারবা কিনা, তাই কোমরে হাত দেওয়ার বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মানে মনে হচ্ছে যেটা আমি না, আমি তো সোজা দাঁড়ায় কথা বলার কথা, ওইটুকুই ওই সকালের বেলারই ঘটনা। আম্মুর হাতে মেহেদি ছিল, আমার হাতে নেল পালিশ ছিল, একটা ছবি তুলছিলাম, ছবিটা ফেসবুকে পোস্ট করা আছে, এরপরে রিমুভ করে ফেলছি আমি আমার রিমুভার দিয়ে নেল পালিশ, দ্যাটস ইট। তারপর আমি আবার আগের জায়গায় শার্ট প্যান্ট পরছিলাম মনে আছে, পারফিউম মারছি, রেস্টুরেন্টে ঘুরতে গেছি, আমি এনজয় করছি জিনিসটা যে আমি আমার জায়গায়।